মানুষের সঙ্গে কথা বলছি, প্রচন্ড গরমে লোকে আসছে, ট্রেন ধরছে, চলে যাচ্ছে, এবং কঠিন অবস্থা। এই অবস্থায় যখনই কারো কাছে জানতে চাইছি হাওয়া কেমন, তিনি এক একজনের এক এক রকম উত্তর। যেমন আমি ওনাকে জিজ্ঞেস করছি, হাওয়া কেমন দাদা? ভালো, ভালোই হাওয়া। খুব গরম? হ্যাঁ, গরম তো অবশ্যই আছে, 40-41 ডিগ্রি টেম্পারেচারে গরম তো হবেই। আর পলিটিক্যাল? পলিটিক্যাল হাওয়া এখনো সেরকম কিছু ওঠেনি, সেরকম গরম বলুন ঠান্ডা বলুন কিছু না, এখনো অ্যাজ ইট ইজ আছে, সেরকম অবস্থা এখনো হয়নি। কোনো দক্ষিণ হাওয়া খুঁজে পাচ্ছেন নাকি? দক্ষিণে হাওয়া এখন বলা মুশকিল, চাপ চুপচাপ, সব চুপচাপ। আমি কি করবো, আমি কোথায় দেবো জানি না, বলবো না, এই আর কি ব্যাপারটা। ওই যে একবার উঠেছিল না চুপচাপ ফুলে চাপ, এবার কি? অনেক আগে অজিত পাজার সময়, এখন কেউ কোনো কথাই বলছে না, কারোর মুখে কোনো কথা নেই, সব চুপ, একদম চুপচাপ। ভয়? ভয় নয়, বলবো না, ব্যাপারটা হচ্ছে এইটাই, বলবো না, ব্যাপারটা হচ্ছে এইটাই, দেখি কি হয়, দেখি না কি হয়। কেন বলছেন না, বলতে চাইছেন না কেন? সেটা বলা মুশকিল, বলা মুশকিল, সেটা বলা মুশকিল, কেন বলতে চাইছে না। দেখুন, এমনি রাস্তাঘাট খুবই ভালো হয়েছে, উন্নতি হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু কোথায় যেন একটা কি আটকে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এমনি এমনি আদারওয়াইজ সব ঠিক আছে, কেউ কোনো কথাই বলছে না, কোথায় দেবো, কোন দিক দেবো, ডান দিক দেবো কি বাঁ দিক দেবো, কেউ কোনো কথা বলছে না। হাওয়া বোঝা যাচ্ছে না, হাওয়া বড় এলোমেলো। আপনি কোথায় যাবেন? আমি বসিরহাট যাবো। বসিরহাট যাবেন? গরম কেমন? আবহাওয়ার গরম তো ভালোই আছে, ভোটের হাওয়া ভালো, গরম আছে মোটামুটি। আপনার তো পুরো ঘাম বেরিয়ে গেছে। হ্যাঁ, আবহাওয়ার আবহাওয়ার গরমে তো ঘাম ব্যবহার হচ্ছেই। আর ভোটের হাওয়ায়? ভোটের হাওয়ায় কোনো গরম আছে, কিন্তু মানুষ এখনো উনি যা বলেছেন চুপচাপই আছেন। হ্যাঁ, এখন দেখা যাক ভোটের হাওয়া কোন দিকে গড়ায়। আপনি তো বসিরহাটের? আমি বসিরহাটের। ওদিকে তো অনেক কিছু হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, সন্দেশকারী তো হয়ে গেল, এরপর মানুষ কি চায় সেটা মানুষ নিজেই ঠিক করবে, পরিবর্তন চায় না, একই সরকার চায়, সেটা মানুষই ঠিক করবে। আমি তো মানুষ, আমিও মানুষ, আমিও ঠিক করব, ভবিষ্যতে কি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দেবো, কি আনবো, সেটার উপর নির্ভর করে। ট্রেন চলে এলো নাকি? না, আমার হাসনাবাদ লোকাল, এটা নৈহাটি লোকাল। তো সন্দেশখালী ওদিকে কতটা প্রভাব ফেলবে মনে হচ্ছে? ভালোই প্রভাব পড়বে, সারা বাংলা রাজনীতিতে সন্দেশখালী প্রভাব তো অবশ্যই পড়বে, মানুষের মনে দাগ কেটে গেছে, যে জিনিস বাংলায় এতদিন দেখেনি সেটা বাংলা দেখেছে, এখন সেটা বাংলার মানুষকেই ভাবতে হবে, ভবিষ্যতে তারা ভবিষ্যৎকে কী শিক্ষা দেবে বা কী আনবে। সন্দেশখালীতে খুব গরম হওয়া? হ্যাঁ, সন্দেশখালীতে খুবই গরম আবহাওয়া, তবে আগের মতো এত নেই, এখন দেখা যাক। সবাই দেখছে, সবাই মানে ভবিষ্যৎ কী হবে এখনই বোঝা যাচ্ছে না, আসলে কেউ মুখও খুলতে চাইছে না, কারণ হাওয়াটা বড় গরম, মুখ খোলা মুশকিল হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন দাদা? অফিস। কোন ট্রেন ধরবেন? হাসনাবাদ। হাসনাবাদ দেরি আছে? ট্রেন তো দেরি আছে। না না, হাওয়া কেমন বুঝছেন? গরম হবে, হাতে তো রুমাল টুপি রেডি, একদম রেডি, গরম হওয়ার জন্য একবার রেডি, একদম রেডি, সেটাও তো গরম। হ্যাঁ, সেটা তো গরম আছে। কোনটা বেশি গরম, প্রকৃতির হাওয়া না পলিটিক্যাল হাওয়া, এটা বলা মুশকিল। আপনি তো বুঝতে পারছেন, বলুন কোনটা গরম, প্রকৃতি না পলিটিক্যাল? বলুন না, প্রকৃতির হাওয়া তো গরম আছেই, সঙ্গে পলিটিক্যাল হাওয়াটা মনে হচ্ছে আরো গরম হবে, ও নিয়ে চাপ নেই। তো আপনি হাতে রুমাল নিয়েছেন, টুপি পরেছেন, চশমা পরেছেন, প্রকৃতিকে আটকাচ্ছেন, পলিটিক্সকে কি করে আটকাবেন এই গরমটাকে? পশ্চিমবঙ্গে পলিটিক্স আটকানো যায়? গরমটাকে? ও গরমটাকে, মানে পলিটিক্যাল গরম, পলিটিক্যাল গরম, পলিটিক্যাল গরমকে পশ্চিমবঙ্গে আটকানো গেছে কি কোনোদিন? গরম থাকবে, গরম থাকবে, আরো বাড়বে, গরম বাড়বে। পশ্চিমবঙ্গে কি আছে? বোমা আছে? হ্যাঁ, বোমা শিল্প আছে, গুলি আছে, একদম, লাঠি আছে, এত কি আছে? আছে, ওতে তো গরম কমবে না, ওতে কি গরম কমবে, গরম বাড়বে ওতে।
ওতে তো গরম বাড়বে দাদা। যাচ্ছেন কোথায়? অফিসে। হাসনাবাদ? হাসনাবাদ না, আমি দুর্গানগর নাম। দুর্গানগর নাম, ঠিক আছে। আমরা একের পর একের সঙ্গে কথা বলছি, আমরা আরও কাউকে যদি পাই। কাকা কোথায় যাবেন? বারাসর। বারাসর, গরম কেমন? গরম অনেক বেশি। হ্যাঁ, অন্য অন্য বছরের তুলনায় অনেক বেশি গরম। বেশি আর পলিটিক্যাল গরম কেমন? একদমই বলতে পারবো না। বলবেন না, মুখে কুলুপ। মুখে কুলুপ কেন? মুখে কুলুপ কেন? না বলাই ভালো। কেন, ভয় লাগছে? ভয় কিছু নেই, ভয়ও নেই ভরসাও নেই। ভয়ও নেই ভরসাও নেই, সেই জন্য মুখে কুলুপ। কাউকে ভরসা করেন না? না না, কোনো পলিটিক্যাল পার্টিকে ভরসা করেন না? সব সমান। সব সব সমান, সব সমান। তাহলে ভোট কাকে দেবেন? ওইটাই তো চিন্তা। লটারির টিকিটের মতো করে ভোট দিয়ে দেবেন? সেইটাই চিন্তা ভাবনা দেখেছি। হ্যাঁ, কাউকে ভরসা নেই, ভয় নেই, কিন্তু কাউকে ভরসাও নেই। তো এই অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। এখন ট্রেন আসবে, তো বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম, যারা বললো, যারা বলছেন প্রত্যেকেই, হাওয়া বড় গরম, আবহাওয়া প্রকৃতি মোটেই মানে ঠান্ডা নেই মানুষকে, কিন্তু প্রকৃতিকে কন্ট্রোল করার জন্য কেউ রুমাল পরেছেন, কেউ টুপি পরেছেন, কেউ চোখে চশমা নিয়েছেন, সেই নিয়ে রাস্তায় বেরিয়েছেন। কিন্তু পলিটিক্যাল হাওয়াটা যে কেমন ধরনের গোলমেলে, সেটাকে কন্ট্রোল করবেন কিভাবে কেউ বুঝতে পারছে না। একজন তো আমাকে বললেন যে ভয়ও নেই ভরসাও নেই, এই গরমকে কি যে হবে কে জানে। দমদম স্টেশন থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় লোক যাচ্ছে, তাদের সঙ্গে আমরা কথা বললাম হাওয়া কেমনে। আমরা এখন অন্যান্য খবরে। রিপাবলিক বাংলা, প্রত্যেকটা দিনই হাওয়া কেমন এ সাধারণ মানুষ কি বলছেন তা আপনাদের সামনে আমরা তুলে ধরি। আজও তার অন্যথা নয়, বিভিন্ন জায়গায় শুনতে আমরা দেখছি প্রায় 40-41-42 ডিগ্রি টেম্পারেচার, অর্থাৎ আবহাওয়া তাপমাত্রার কথা বললো। কোথাও গিয়ে জানা এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কার্যত রাজনীতির পারদটাও চড়ছে। একদমই, এবং এই আবহাওয়া হাওয়া অর্থাৎ এই গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম বাইরে, সেটা কন্ট্রোল করার জন্য অনেকেই, শুভ্রাংশু বললো, অনেকেই চশমা পরছে, অনেকেই স্কার্ফ নিচ্ছে, কিন্তু এই রাজনৈতিক যে হাওয়াটা গরম হচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য মানুষকে হয়তো ভোটের লাইনে দাঁড়াতে হবে এবং মানুষকে ভেবে ভোট দিতে হবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। সেই ছবি উঠে আসছে এবং এই ছবি নিয়েই আমরা আলোচনা করছি আপনাদের কণ্ঠস্বর হয়ে, বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। আবারও আগামীকাল ঠিক সকাল 8টায় আমরা আলোচনা করব যে এই রাজ্যের ভোটে হচ্ছেটা কি এবং 4টা ভোটে সেই বিষয় নিয়ে আলোচনা করব।